ইমানে মুফাসসালের চার নম্বর কথা কি ছিল? আমি নবী রাসূল বিশ্বাস করি। কি বিশ্বাস করি? নবী রাসূল। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত, নাকি ভুলে গেলেন? নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা মাসুম। যদি তুমি নবী রাসূলকে গুনাহগার সাব্যস্ত করো, নবীর জীবনের কোন ঘটনারে মন গড়া ব্যাখ্যা করিয়া, তুমি আহলে সুন্নত না, তুমি আহলে বেদা। নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা কি? হায়াতুন নবী। সমস্ত নবীগণ দাফন করা মাত্রই জীবিত, দাফন করা মাত্রই জীবিত, দাফন করা মাত্রই জীবিত। কাজেই কেউ যদি নবীরে দাফন করার পরেও মুর্দা কয়, লামা দাবিলা কয়, সে আহলে সুন্নত নয়, আহলে বিদা। নবী রাসূল সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা। এবার কত নম্বর? তিন নম্বর। এক নম্বর কি ছিল? মাসুম। দুই নম্বর কি ছিল? হায়াতুন নবী। তিন নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, জিন্দা হয় নবী রওদা শরীফের ভিতরে থাকেন। কোথায় থাকেন? হ্যাঁ, নবী রওদা শরীফের ভিতরে থাকেন। এটা নবী সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা। তুমি যদি বলো রওজা শরীফ থেকে বের হয়ে তোমার অনুষ্ঠানে আসেন, তুমি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানো, তুমি আহলে সুন্নত না, তুমি আহলে বেদা। আমাদের সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা করে বলে, নবী আমার অনুষ্ঠানে এসেছেন, নবী আমাদের স্টেজে এসেছেন, নবী আমাদের চেয়ারে বসেছেন, এমন কথা বলার মতো মুসলমানের অভাব নাই। এরা সহি ব্যাখ্যা মত নবী মানে না মন গড়া ব্যাখ্যা মত? এরা আহলে সুন্নত না আহলে বেদাত? আহলে বেদাত। এই জন্য বলেছিলাম ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান, এর কোনো কথা না মানলেই কাফের। আর ছয় কথা বিশ্বাস করার পরেও সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে সুন্নত, আর মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে বেদাত। আমি তো আশা করি আমার কথাগুলি যারা মনোযোগ দিয়ে শুনতেছেন বুঝতেছেন, প্রত্যেকে মনে মনে টের পাবেন আপনি আহলে সুন্নত না আহলে বেদাত। টের পাওয়া যায়নি? হ্যাঁ, আমার কথা বুঝে থাকলে অবশ্যই প্রত্যেকে টের পাবেন আপনি আহলে সুন্নত না আহলে বেদাত। আমি যদি নবী রসুলকে এক নম্বর সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করি তিনি বেগুনা, আমি যদি দুই নম্বর সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করি দাফন করার পরে জীবিত, আমি যদি তিন নম্বর সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করি জীবিত হয়ে নবী রওজা শরীফের ভিতরে থাকেন, তাহলে অবশ্যই গ্যারান্টিযুক্ত কথা আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সহি ব্যাখ্যাগুলির কোনো একটা ব্যাখ্যা যদি কেউ মানে না, নবী বেগুনা যদি কেউ মানে না, দাফন করার পরে নবী জীবিত যদি কেউ মানে না, নবী রওজা শরীফের ভিতরে থাকেন যদি কেউ মানে না, সে আহলে সুন্নত নয় আহলে বিদাত। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে রওজা শরীফে দাফন করার পরে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার কোন দিন কোন দেশের কোন উম্মত আমার প্রতি কতবার দুরূদ শরীফ পড়ল, কতবার আমাকে সালাম দিল, সবগুলি আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী মোতায়েন করে রেখেছেন। দূর দূরান্ত থেকে যারা নবীর প্রতি দুরূদ সালাম পড়ে তাদের দুরূদ সালাম, তাদের নাম, তাদের বাপের নাম, তাদের ঠিকানা সহ ফিরিস্তারা নবীর রওজা শরীফে পৌঁছাইয়া দেয়। রাসূল বলেন ফিরিস্তাদের পৌঁছাইয়া দেওয়া
এই নাম ঠিকানা আর বাপের নাম দেখে আমি চিনতে পারি কোন দিন দুনিয়ার কোন দেশের কোন উম্মত কোন জায়গা থেকে আমার প্রতি কতবার দরুদ সালাম পড়লো। এটা হইল দূর দূরান্তে যারা বসবাস করে তাদের ব্যাপারে। এরপরে রসুল বলেন, কিন্তু আমার রওজা শরীফের কাছে এসে যারা দরুদ সালাম পড়বে, আমাকে রওজা শরীফে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত আমার রওজা শরীফের পাশে এসে যারা দরুদ সালাম পড়বে, ফেরেশতারা এদের দরুদ সালাম আমার রওজা শরীফের ভিতরে পৌঁছাইতে হবে না। যেহেতু আমি জিন্দা অবস্থায় থাকব, এই জন্য যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দরুদ সালাম পড়লে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। এই হাদিসের দ্বারা প্রমাণ হইল যে নবীর রওজা শরীফের কাছে গিয়া দরুদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন কেন? মুর্দা হওয়ার কারণে না। নিজের মুখে জবাব দেবেন কেন? মরা হওয়ার কারণে না, জিন্দা। দেখেন নবীর হাদিসের দ্বারা নবী সম্পর্কে কত চমৎকার সহিহ ব্যাখ্যা পরিষ্কার ভাবে বুঝে আসে। যেহেতু নবী জীবিত, এই জন্য রওজা শরীফের কাছে গিয়া যে কোনো সময় যে কোনো উম্মতে নবীর নামে দরুদ সালাম পড়লে নবী বলে গেছেন নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে? আরেকটা কথা, যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দরুদ সালাম পড়লে নবী সাথে সাথে শুনবেন কেন? মাঝে মধ্যে সেখান থেকে বের হয়ে কোথাও চলে যাওয়ার কারণে না, সদা সর্বদা ভিতরে থাকার কারণে। সুতরাং নবী মুর্দা দুরুদ সালাম শুনেন না, এটা যেমন নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা, এই ব্যাখ্যা যারা মানে তারা আহলে সুন্নাত নয় আহলে বেদাত। ঠিক তেমনি ভাবে নবী রওজা শরীফ থেকে বের হয়ে কোথাও চলে যান এমন মন গড়া ব্যাখ্যা যারা বিশ্বাস করে, এটাও নবী সম্পর্কে সহি ব্যাখ্যা নয়, মন গড়া ব্যাখ্যা। এরাও আহলে সুন্নাত নয় আহলে বেদাত।